প্রথমত হলো আদিবাসী শব্দটা তারা এস্টাবলিশ করতে চায়। আদিবাসী শব্দটা যদি এস্টাবলিশ তারা যতটা চায় তার চেয়ে বেশি চায় বিদেশিরা। আমাদের দেশে তথাকথিত ভাড়াটিয়া বুদ্ধিজীবীরা চায়। তো উনি ইউরোপের লোক, তিনি এসে পার্বত্য চট্টগ্রামের কমিশন করার কে? অর্থাৎ তিনি এরকম কর্মকাণ্ড করে পূর্ব তিমুরের জন্ম দিয়েছিল। আর তিনি এই মিশন, পরবর্তী মিশন হলো ওনার পার্বত্য চট্টগ্রাম। আমাদের মিডিয়া, আমাদের সুশীল সমাজ আর আমাদের তথাকথিত শিক্ষিত সমাজ, এটা সুন্দর শব্দ উচ্চারণে সহজ এবং মানে মনে যেন একটা স্মার্টনেসের পরিচয় পাওয়া যায়, সেজন্য ঢালাওভাবে সবাই এই আদিবাসী শব্দটা বলেন। আদিবাসী যদি ওনারা হয় তাহলে বাংলাদেশের আর সবাই কি পরবাসী? আমরা যদি বিশ্বাস এবং বন্ধুত্ব স্থাপন করতে পারি, সমঝোতামূলক সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে ওই পার্বত্য অঞ্চলে কোনো সমস্যাই থাকবে না। সশস্ত্র গ্রুপ যারা আছে উপজাতিদের মধ্যে, এদের কাছে আধুনিক অস্ত্রে ভরপুর। AK-47 থেকে শুরু করে এই ধরনের অত্যাধুনিক আর্মস তারা ব্যবহার করে। এগুলো তারা নিজেরা চাঁদা দিয়ে, চাঁদার অর্থে কেনে, আবার বিদেশ থেকেও অনেকেই তাদেরকে দেয়। আর ওদের সংখ্যা মূলত তিনটা গ্রুপের, ওদের তিনটা গ্রুপের সংখ্যা মূলত একটা হলো জেএসএস যেটা সন্টু লালমার নেতৃত্বে, একটা হলো UPDF যেটা ফসিত কিষার নেতৃত্বে, এরা এখানে ইয়াং জেনারেশন বেশি, আর একটা হলো জেএসএস সংস্কার বা জেএসএস লারমা নাম দিয়ে আরেকটা আছে যেটার নেতা হলো মেজর প্লে। ওদের 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 অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড মানে সবই চলছে এবং তারা সংখ্যায় তিন গ্রুপে মিলে 1000-2000-এর মতো আর্মস ক্যাডার হতে পারে। টোটাল পাহাড়ি জনগোষ্ঠীর এটা হবে 2% to 5%। আমার কাছে অনেক ইনফরমেশন আছে কিন্তু আমি সেটা এভাবে হয়তো বলতে পারবো না, মিডিয়াতে এভাবে আমার বলা সম্ভব হবে না। তো বেশিরভাগ ওদের চাঁদার মানে অর্থ থেকে কেনে, আর বাকি অংশটুকু যারা ওদেরকে প্রমোট করে বাইরের শক্তি তারাই দেয়। বেশিরভাগ সচেতন নাগরিক পার্বত্য অঞ্চলের বা পার্বত্য অঞ্চলের বাইরের, তারা এটা মনে করে যে এটা আলটিমেটলি যখন রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে কোনো অগ্রগতি তারা পায়নি, এখন তারা ওটাকে পূর্ব তিমুর এবং সাউথ সুদানের মতো করে স্টাইলেই নেওয়ার একটা বুদ্ধিজীবী যুদ্ধ শুরু করে দিয়েছে, বুদ্ধিতাত্ত্বিক যুদ্ধ মানে তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছে। প্রথমত হলো আদিবাসী শব্দটা তারা এস্টাবলিশ করতে চায়। আদিবাসী শব্দটা যদি এস্টাবলিশ তারা যতটা চায় তার চেয়ে বেশি চায় বিদেশিরা। আমাদের দেশে তথাকথিত ভাড়াটিয়া বুদ্ধিজীবীরা চায়। আদিবাসী শব্দটা এস্টাবলিশ হলেই জাতিসংঘের একটা ক্লজ আছে, ওই ক্লজ অনুযায়ী জাতিসংঘের একটা সার্কুলারেই পূর্ব তিমুর বানানো সম্ভব। এবং পূর্ব তিমুর যারা করেছিল, যাদের নেতৃত্বে হয়েছিল, তারা আজকে CST কমিশন নামে একটা কমিশন গঠন করেছে ইউরোপের তারা, এবং ব্রিটেন পার্লামেন্টের মেম্বার তিনি, তার নেতৃত্বে আমি তার নেতৃত্বেই এই CST কমিশন করেছে। তো উনি ইউরোপের লোক, তিনি এসে পার্বত্য চট্টগ্রামের কমিশন করার কে? অর্থাৎ তিনি এরকম কর্মকাণ্ড করে পূর্ব তিমুরের জন্ম দিয়েছিল। আর তিনি এই মিশন, পরবর্তী মিশন হলো ওনার পার্বত্য চট্টগ্রাম। তাহলে এতে পরিষ্কার যে বাইরের শক্তিগুলোর উদ্দেশ্য আছে যে এটাকে পূর্ব তিমুরের দিকে নিয়ে যাওয়া, এবং নিতে হলে জাতিসংঘের সহায়তা দরকার। জাতিসংঘের সহায়তার জন্যই তারা কিন্তু আজকে আদিবাসী শব্দটাকে আগে এস্টাবলিশ করতে চায়। আদিবাসী হিসাবে এস্টাবলিশ হলে জাতিসংঘের একটা সার্কুলারই এনাফ। কিন্তু দুর্ভাগ্য হলো এই শান্তি চুক্তি হয় যখন 1997 সালে 2 ডিসেম্বর, তখনই কিন্তু চুক্তিতে উপজাতীয়দের পক্ষে সন্টু লালমার স্বাক্ষর করেন, এই বলে যে আমরা উপজাতীয়দের স্বার্থ সংরক্ষণের জন্য স্বাক্ষর করিলাম। তাহলে আজকে মাত্র 17 বছর আগেই আপনি উপজাতীয় বলছেন, 5 বছর আগেও উপজাতীয় বলছেন সব জায়গায়, এখন আপনারা হঠাৎ করে এসে আদিবাসী এই শব্দটা কেন নিয়ে আসছেন? তাহলে আপনি যখন চুক্তিতে স্বাক্ষর করেন তখন কেন এই কথাটা বলেন নাই? তার আগে এরশাদের আমলে একটা চুক্তি হয়েছিল, জেলা পরিষদ আইন, সেই চুক্তিতেও কিন্তু আপনারা আদিবাসী বলেন নাই।
এখন আপনারা আদিবাসী বলছেন কারণ এটা বিদেশীরা চাচ্ছে এই শব্দটা ইউজ করার জন্য। আর এটার জন্য আমাদের মিডিয়া, আমাদের সুশীল সমাজ আর আমাদের তথাকথিত শিক্ষিত সমাজ এটা সুন্দর শব্দ উচ্চারণে সহজ এবং মানে মনে যেন একটা স্মার্টনেসের পরিচয় পাওয়া যায়, সেজন্য ঢালাওভাবে সবাই এই আদিবাসী শব্দটা বলেন। তাহলে আদিবাসী যদি ওনারা হয় তাহলে বাংলাদেশের আর সবাই কি পরবাসী? শহীদ জিয়াউর রহমান চেয়েছিলেন মানে পার্বত্য অঞ্চলের অনাবাদী ভূমিকে উৎপাদনের আওতায় আনা, কারণ একমাত্র পার্বত্য অঞ্চলে পতিত জমি পড়ে আছে, আমাদের বাংলাদেশে এখন জায়গা নাই, বিশেষ করে মানুষ ঘরবাড়ি করতে করতে আর জায়গাই নেই। এই অবস্থায় এই পরিত্যক্ত মানে জায়গাটুকু শহীদ জিয়াউর রহমান চাইছিলেন যে উৎপাদনের আওতা আসুক, এবং তিনি সেটা সফল হয়েছিলেন এবং সেটা উৎপাদনের আওতায় এসেছিল। এখন এই মুহূর্তে এটা বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন পলিসির কারণে জিয়াউর রহমানের উদ্দেশ্য পুরোটা হয়তো বাস্তবায়ন হয়নি, তবে মানে আমার ধারণা জিয়াউর রহমানের 65% পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে। পার্বত্য মানে অঞ্চলের উপজাতীয়দেরকে একত্রিত করে বাংলাদেশের মানে আস্থায় আনার জন্য সর্বপ্রথম আমি মনে করি সশস্ত্র গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করা, তাদের কাছে যে অবৈধ অস্ত্র আছে অবৈধ অস্ত্রগুলো উত্তোলন করা, নিয়ে আসা জমানি সংগ্রহ করে ফেলা, আর তাদের যে টাকা এবং চাঁদার যে উৎস এই চাঁদাবাজিগুলো বন্ধ করা, ফরেন থেকে বিদেশ থেকে যে সকল সহযোগিতা ওদের জন্য আসে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া, এটা হলো একটা সাইড। এরপরে অথবা এর আগে অথবা এখন থেকে উপজাতীয়দের সাথে বাঙালিদের সাথে প্রশাসনের সাথে নেতাদের রাজনৈতিক নেতাদের সাথে একটা বন্ধুত্ব স্থাপন করতে হবে এবং আস্থা এবং বিশ্বাসের একটা বিষয় এখানে প্রতিষ্ঠা করতে হবে, মানে বিশ্বাসটাকে এস্টাবলিশ করতে হবে, একে অন্যকে যেন বিশ্বাস করে, একে অন্যকে যেন ভালোবাসে, একে অন্য যেন একই প্ল্যাটফর্মে একই ঘরে কাজ করার মানসিকতা জন্ম হয়, সেরকম কিছু কাজ করতে হবে এবং বাংলাদেশের রাজনীতির সাংস্কৃতির মূল স্রোত দ্বারা ওদেরকে নিয়ে আসতে হবে, সেটা আওয়ামী লীগের ব্যানার হোক, বিএনপির ব্যানার হোক বা অন্য কোনো পার্টির ব্যানার হোক, ওদেরকে নিয়ে আসতে হবে এবং ওদের মধ্যে নিজস্ব গ্রুপগুলো আসতে চায়। অতএব এখানে দরকার বন্ধুত্ব, আস্থা এবং বিশ্বাসের একটা অবস্থা তৈরি করা। আমরা যদি বিশ্বাস এবং বন্ধুত্ব স্থাপন করতে পারি, সমঝোতামূলক সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে ওই পার্বত্য অঞ্চলে কোনো সমস্যাই থাকবে না এবং সেটা পসিবল, কারণ অন্য কোনো পলিসি দিয়ে ওখানকার শান্তি আসবে না, এটা 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 প্রমাণিত। প্রায় 38 বছর শান্তিবাহিনীর জন্ম হয়েছে, তারা পার্বত্যবাসীকে পাহাড়িদেরকে যে আশা দিয়েছিল সেটা ধূলিসাৎ হয়ে গেছে, মিথ্যা প্রমাণ হয়ে গেছে। 15 বছর হয়েছে UPDF-এর জন্ম হয়েছে, তারা বিন্দুমাত্র এখানকার মানুষের এই কোনো মঙ্গল সাধন করতে পারে নাই, মিথ্যা আশ্বাস দিয়ে তারা এখানে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনীগুলো প্রায় 42 বছর বা 40 বছর আমাদের নিরাপত্তা বাহিনীগুলো ওখানে কাজ করছে কিন্তু আমরা সফল হতে পারিনি, এতে প্রমাণ হয় 40 বছর ধরে প্রচলিত ওই প্রক্রিয়া থেকে আমাদের সরে আসতে হবে। সরে এসে তাহলে নিউ প্রক্রিয়াটা কী? নিউ প্রক্রিয়াটা হলো পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বন্ধুত্ব, আস্থা, বিশ্বাস স্থাপন করে সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি সম্ভব, এটা আমি দেখেছি। 2001-এর আগে এক আমার সাথে যে একটা পাহাড়িও ছিল না, 2001-এ আমি MP হওয়ার পরে 2006 পর্যন্ত আমি ওদেরকে সার্ভিস দিয়ে এসেছি, দেখা গেল এখন আমার চরম দুঃসময় পাহাড়িরা দলে দলে আমার সাথে কাজ করে। তাহলে 2001-এ আমার সাথে কাজ করতো না কেন? আমি বাঙালি, এটা আমার অপরাধ ছিল। এখন তাহলে কাজ করে কেন? এখনও তো আমি বাঙালি, কিন্তু এখন কাজ করে, তারা আমাকে বিশ্বাস করেছে এবং আমি তাদের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পেরেছি এবং আমি তাদের জন্য কিছু কাজ করতে পেরেছি। ওরা উদাহরণ হিসেবে কিছু ভালো কর্ম দেখেছে, যার কারণে তারা আমি বাঙালি হওয়ার পরেও আমার সাথে কাজ করতে আগ্রহী। এটা আমি বিশ্বাস করি আস্থা, বিশ্বাস এবং সমঝোতার মাধ্যমে সম্ভব। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।
পার্বত্য অঞ্চলকে আলাদা করার জন্য চাচ্ছে যারা পার্বত্য অঞ্চলের খনিজ সম্পদটাকে অতি সহজে লুট করতে পারবে, লুট করতে চায়। যুদ্ধের কৌশলের কারণে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। একদিকে খনিজ সম্পদ, আরেকদিকে হলো রণকৌশলের জায়গা হিসেবে। চূড়ান্ত শান্তি আসার আগ পর্যন্ত, আগে যদি সেনাবাহিনী উঠে আসে তাহলে এটা কেউ নিরাপদ থাকবে না। যে সন্টুলারমা সেনাবাহিনী চায় না সেই সন্টুলারমা নিরাপদ নয়। ইউপিডিএফের যে প্রসিদ্ধ খিসা, সেই প্রসিদ্ধ খিসা সেনাবাহিনী না থাকলে খাগড়াছড়ি রাঙামাটি মাটিতে পাও দিতে পারবে। ফসল পচে নষ্ট হয়ে যায়, বাজারে বিক্রি করতে পারে না। কাঁঠাল, লক্ষ লক্ষ পিস কাঁঠাল জোরে জোরে পচে গাছতলায় নষ্ট হয়। আমি সেই কারণে এরকম অনেক রাস্তা করেছি, কিন্তু এই সকল রাস্তা করার সময় তারা বাধা দিয়েছে। এটার অর্থ হলো যাতে ডেভেলপমেন্টটা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে না যায়, তারা যাতে সচেতন হতে না পারে, এই এটাই ছিল তাদের বাধা। পার্বত্য অঞ্চলকে আলাদা করার জন্য চাচ্ছে যারা পার্বত্য অঞ্চলের খনিজ সম্পদটাকে অতি সহজে লুট করতে পারবে, লুট করতে চায়, তারাই মূলত আলাদা করছে। যেমন পার্বত্য অঞ্চলে লার্জ স্কেলের ইউরেনিয়াম আছে, এটার জন্য আজকে কারা ক্রেজি ওয়ার্ল্ড ওয়াইড, এবং পার্বত্য অঞ্চলে অনেক খনিজ সম্পদ আছে, ইভেন তেল আছে, গ্যাস আছে, যে গ্যাসটা ইতিমধ্যে খাগড়াছড়ির মানিকছড়ির থেকে উত্তোলন হচ্ছে, যেটা জাতীয় গ্রিডে আসছে, এই জিনিসগুলো তারা নিতে চায়। চীন, মায়ানমার এবং ভারত, এর মাঝখানে এই জায়গাটা হলো মানে যুদ্ধের কৌশলগত কারণে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে পরাশক্তিগুলোর একটা জায়গা দরকার, ক্যাম্প দরকার, কলোনি দরকার। আগামী 15 বছর পরে এই জায়গাটা খুব প্রয়োজন হয়ে যাবে, 20 বছর পরে। পরাশক্তিগুলো একে অন্যের মোকাবেলা করার জন্য এখানে একটা স্থাপনা দরকার, ঘাঁটি দরকার। ওই ঘাঁটির জন্য ভৌগোলিকভাবেই যুদ্ধের কৌশলের কারণে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। একদিকে খনিজ সম্পদ, আরেকদিকে হলো রণকৌশলের জায়গা হিসেবে। এই দুটো কারণে জায়গাটা নিতে যারা চায়, যাদের প্রয়োজন, তারা এটা করছে। কারণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থেকে এই হয়তো চুক্তি করে এটা নেওয়া সম্ভব না। একটি মানে ভাসমান যদি সরকার স্থাপন করা যায়, একটা ঠুনকো সরকার যদি স্থাপন করা যায়, আফগানিস্তানের কারজাইয়ের মতো যদি কাউকে বসানো যায় পার্বত্য অঞ্চলের মতো ছোট একটা জায়গাকে আলাদা করে, তাহলে এটা একদিনেই এটা নিয়ে নেওয়া সম্ভব, তারাই সই করে দিয়ে দিবে। কিন্তু বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক সরকার তো সেটা যে দলেরই হোক এই 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 স্বাক্ষরটা করতে পারবে না। এই আশঙ্কা, এই কারণেই কিন্তু এই জায়গাটাকে আলাদা করতে চায়, এবং তাদের কাদের প্রয়োজন এটা আপনাদেরকে এবার বুঝে নিতে হবে। পাহাড়ি ছাত্র সংগঠনগুলো বা ছাত্ররা, ওখানকার যে সশস্ত্র গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর অঙ্গ সংগঠন হিসাবে কাজ করে। আর যারা নিরস্ত্র ছাত্র বা এই প্রক্রিয়াটাকে সমর্থন করে না এমন যারা ছাত্র, তারা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, অতএব এর বাইরে মাঝামাঝি আর কোনো সংগঠন নাই। একটা হলো সশস্ত্র গ্রুপগুলোর অঙ্গ সংগঠন, আরেকটা হলো যারা সশস্ত্র গ্রুপগুলোকে সমর্থন করে না তারা বাংলাদেশের মানে জাতীয় রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে। বিএনপির সাথেও আছে, আওয়ামী লীগের সাথেও আছে। আর বাঙালি ছাত্রদের কথা যেটা বলছেন, তারা বেশিরভাগই হলো ইয়ে করেন, এই জাতীয় রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে। শিক্ষা মোটামুটি খারাপ নয়, আরও প্রয়োজন। তারপরও পার্বত্য অঞ্চল হিসেবে ওখানে যথেষ্ট শিক্ষার ব্যবস্থা মোটামুটি অনেক অনেক অগ্রগামী আছে, এনজিওরা করছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে থাকতে আমি অনেকগুলো চালু করেছি, তারপরে জেলা পরিষদগুলো করছে, সরকারিগুলো তো আছেই। শিক্ষা আরও প্রয়োজন, তবে মানুষের আগ্রহ আছে। উপজাতীয়দের মধ্যে, চাকমাদের মধ্যে তো শিক্ষার হার এখন 98-এর কাছাকাছি চলে গেছে, শতকরা 98, এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা হলো চাকমা সম্প্রদায়ের মধ্যে। অপরদিকে ত্রিপুরা মারমারা 10%-এর বেশি যেতে পারে নাই,
অন্যান্য কিছু উপজাতীয় সম্প্রদায়রা পিছিয়ে আছে। বাঙালিরা 7% বেশি শিক্ষা এখন অর্জন করতে পারেনি, সেই জন্যই ওদেরকে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, অনেক সেনাবাহিনী ক্যাম্পে চুক্তির মানে ধারা অনুযায়ী উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে হলো কি অনেক এভাবে যদি সেনাবাহিনী ফত্তার হয়ে যায়, উঠে যায়, তাহলে ওখানে মূলত মানে চূড়ান্ত শান্তি আসার আগ পর্যন্ত, আগে যদি সেনাবাহিনী উঠে আসে তাহলে এটা কেউ নিরাপদ থাকবে না। ওখানে ডিসি ডিসি অফিসে বসে কিন্তু কাজ করতে পারবে না, আমি কিন্তু আমার ঘরে বসবাস করতে পারবো না, যে কোনো সময় এই যে ঠুনকো মানে সন্ত্রাসীরা এসে গুলি করে দেবে, চাঁদাবাজি করবে, উঠে নিয়ে যাবে, অপহরণ করবে। বড় ধরনের গ্রুপ দরকার নেই, এই সশস্ত্র বড় গ্রুপ দরকার নেই, ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল গ্রুপ আছে ওগুলোই কিন্তু অনেক অপকর্ম করবে। এখন সেনাবাহিনী যদি থাকে, কোনো অ্যাক্টিভিটিস না থাকলেও একটা সাইকোলজিক্যাল থ্রেড সন্ত্রাসীদের কাজ করে, এটা সার্বভৌমত্বের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য এটা প্রয়োজন ওখানে সেনাবাহিনী থাকা। সেনাবাহিনী না থাকলে সন্টুলাল মা নিজেও ঘর থেকে বেরোতে পারবে না, যে সন্টুলাল মা সেনাবাহিনী চায় না সেই সন্টুলাল মা নিরাপদ নয়। ইউপিডিএফের যে প্রসিদ্ধ খিসা, সেই প্রসিদ্ধ খিসা সেনাবাহিনী না থাকলে খাগড়াছড়ি রাঙামাটি মাটিতে পাও দিতে পারবে না, তারা একে অন্যকে মেরে ফেলবে। অর্থাৎ সেনাবাহিনী আমাদের চেয়েও, অর্থাৎ জনগণের চেয়েও, বাঙালিদের চেয়েও, উপজাতীয় সশস্ত্র গ্রুপের নেতাদের জন্য খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, প্রবলেম তো হচ্ছে, যেমন একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, রাস্তা হচ্ছে, সে রাস্তাটা ওরা করতে দেয় দিত না, বিদ্যুৎ করতে চাইলে ওরা আর বিদ্যুৎ করতে দিত না। ওদের বক্তব্য হলো যে কমিউনিকেশন ডেভেলপ করলে, বিদ্যুৎ হলে, স্যাটেলাইট টিভি গেলে সাধারণ মানুষ আধুনিক জীবনযাত্রার স্বাদ পেয়ে যাবে, আধুনিক চিন্তাধারা ডেভেলপ করবে, আধুনিক নিউজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, মানুষ কনসাস হয়ে যাবে। তো এই সাধারণ উপজাতীয়রা যদি সচেতন হয়ে যায়, তাহলে এই সশস্ত্র গ্রুপগুলোর মানে গোপন মানে দুর্বলতাটুকু তারা বুঝে যাবে, তাহলে ওদেরকে অন্ধকারে রেখে যে যে চাঁদাবাজিটা চলছে, যে সংঘাত সংঘাতের নামে সংগ্রামের নামে সংঘাত করছে, বিপ্লবের নামে চাঁদাবাজি করছে, এগুলো সাধারণ নিরীহ মানুষের কাছে ধরা পড়ে যাবে। আমি কাজ করার সময় আমার অনেক রাস্তা তারা করতে দেয় নাই, সশস্ত্র গ্রুপগুলো বাধা দিয়েছে, অথচ ওগুলো পাহাড়ি গ্রামের রাস্তা, পাহাড়ি নিরীহ মানুষের রাস্তা। যেমন একটা পাহাড়ি বোনের বাচ্চা হবে, তাকে কিন্তু হসপিটালে আনতে পারে নাই, পারে না, এরকম রাস্তা, এরকম জায়গা, ফসল পচে নষ্ট হয়ে যায়, বাজারে বিক্রি করতে পারে না, কাঁঠাল লক্ষ লক্ষ পিস কাঁঠাল জোরে জোরে পচে গাছতলায় নষ্ট হয়। আমি সেই কারণে এরকম অনেক রাস্তা করেছি, কিন্তু এই সকল রাস্তা করার সময় তারা বাধা দিয়েছে। এটার অর্থ হলো যাতে ডেভেলপমেন্টটা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে না যায়, তারা যাতে সচেতন হতে না পারে, এই এটাই ছিল তাদের বাধা। পরবর্তীতে আমরা নিরাপত্তা বাহিনীর সহায়তায় এই সকল রাস্তা করেছি, প্রচুর রাস্তা আমরা করেছি, প্রচুর উন্নয়ন করেছি। আমরা সরকার গঠন করলে প্রথমত এখানে আমরা শান্তিটাকে ওখানে স্থায়ী করব, বা শান্তিটাকে প্রতিষ্ঠা করব, শান্তিটা আনতে চাই। তারপরে দরকার আমাদের ওখানকার মানুষের নিড, উন্নয়নগুলো, ডেভেলপমেন্ট আমরা করব, আর আমরা ওখানে শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তা করব। আমরা পাহাড়ি জনগণের সাথে, বাঙালি জনগণের এবং সরকারের এবং জনপ্রতিনিধিদের আস্থা বিশ্বাস স্থাপনের মতো একটা প্রক্রিয়া শুরু করব, বন্ধুত্ব দিয়ে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করব। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে। উপজাতিদের মধ্য থেকে ধর্মান্তরিত হচ্ছে, তবে এমন না যে কোনো লোক মুসলমান হচ্ছে তা না, উপজাতিরা ম্যাক্সিমামই মানে সবগুলোই, যারা যারা হচ্ছে সবগুলোই খ্রিস্টান নিরস্ত্র নিরীহ পাহাড়ি, তারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতির সাথে মিশে, বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিশে, বাংলাদেশের মানচিত্রকে মেনে তারা বাংলাদেশেই থাকতে চায়। সশস্ত্র গ্রুপগুলোই বাংলাদেশ সাথে থাকতে চায় না, ওরা মুখে বলুক বা না বলুক, ওদের মূল লক্ষ্য হলো বাংলাদেশ থেকে আলাদা করা। এই শান্তি চুক্তির কোনো ন্যূনতম 0% সফলতা নাই, বরঞ্চ এটাতে সংঘাত, অশান্তি, ভ্রাতৃত্ব বন্ধনের দূরত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আগে ছিল সশস্ত্র গ্রুপ এক গ্রুপ, এখন এই শান্তি চুক্তির পরে, শান্তি চুক্তির কারণে এখন হয়েছে সশস্ত্র গ্রুপ 3টা,
তিন গ্রুপ, তাহলে তিন গ্রুপকে এখন জনগণ চাঁদা দিতে হয়। তিন গ্রুপের জন্যই ভয় আতঙ্কে থাকে। সশস্ত্র গ্রুপ যারা আছে উপজাতিদের মধ্যে, এদের কাছে আধুনিক অস্ত্রে ভরপুর। AK-47 থেকে শুরু করে এই ধরনের অত্যাধুনিক আর্মস তারা ব্যবহার করে। এগুলো তারা নিজেরা চাঁদা দিয়ে, চাঁদার অর্থে কেনে, আবার বিদেশ থেকেও অনেকেই তাদেরকে দেয়। আর্থসামাজিক দিক থেকে ওদের অবস্থা খুব একটা ভালো না। শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে সামগ্রিক বিষয়ে ওরা পিছিয়ে আছে এবং অনেকভাবে ওরা অনেক কারণে বঞ্চিত। পাশাপাশি ওখানকার সশস্ত্র গ্রুপগুলোর কারণে তারা সবসময় আতঙ্কগ্রস্ত থাকে। তাদের বেসিক্যালি আকাঙ্ক্ষাটা হলো মানে আর্থিকভাবে এবং আর্থসামাজিকভাবে শিক্ষা দীক্ষায় একটা মানে মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভেলপ করা আর কি। এরপরে এবং প্রধানত তারা ওখানে শান্তিতে বসবাস করতে চায়। পাহাড়ি উপজাতীয় বলতে এদের সাথে বাঙালিদের সম্পর্ক নিরীহ নিরস্ত্র যে সকল পাহাড়ি আছে ওদের সাথে বাঙালিদের সম্পর্ক খুবই ভালো, খুবই মধুর। কারণ উপজাতিদের মধ্যে দুটা ভাগ আছে, একটা ভাগ হলো নিরস্ত্র নিরপরাধ নিরীহ, আর একটা ভাগ হলো সশস্ত্র যারা সবসময় আর্মস ক্যাডার হিসাবে পরিচিত বা সশস্ত্র গ্রুপ হিসাবে পরিচিত। সশস্ত্র গ্রুপগুলো টার্গেটই হলো বাঙালিরা, আর নিরস্ত্র যারা জনগণ ওরা বেসিক্যালি ওরাও বাংলাদেশে শান্তিতে থাকতে চায়, কিন্তু যে যে বন্ধুত্বটুকু রাখতে দিতে চায় না সশস্ত্র গ্রুপগুলো, তারা চায় যে সবসময় পাহাড়ি বাঙালির একটা সমস্যার উদ্ভব হোক এবং সমস্যাটা দীর্ঘায়িত হোক। ধর্মান্তরিত হওয়ার জন্য মানে তাদের প্রক্রিয়াগুলো, যে কাজগুলো, পদ্ধতিগুলো, প্রক্রিয়াগুলো দীর্ঘদিন থেকে চলছে। এটা তো আজকের কথা না, এটা অনেকদিন আগ থেকেই ধর্মান্তরিত হওয়ার প্রক্রিয়াটা চলছে। এবং ইতিমধ্যে কিছু কিছু উপজাতীয় সম্প্রদায়ের মধ্য থেকে অনেকেই ধর্মান্তরিত হয়েছে। সেটাকে অনেকটা কোনো কোনো টাইপের, কোনো কোনো উপজাতির 60% বলা যায় তারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। হ্যাঁ, যারা হচ্ছে তারা ওরকমটাই মনে করছে, তারা বেনিফিশিয়ারি, তারা সামহাও বেনিফিটেড হচ্ছে, এই কারণে তারা ওখানে যাচ্ছে। ধর্মের বিষয়টা তো আছেই, ধর্মের দিকগুলো হয়তো তাদেরকে বুঝাতে পারছে, ধর্মের দিকগুলো হয়তো তাদেরকে কিছুটা মোটিভেশন করছে, মোটিভেট করছে। পাশাপাশি ওরা বাহ্যিক কিছু বেনিফিট তো আছেই, ওই বেনিফিটগুলোর হয়তো এটা একটা কারণ। না, বাঙালিদের মধ্য থেকে কেউ হচ্ছে না, উপজাতিদের মধ্য থেকে ধর্মান্তরিত হচ্ছে। তবে এমন না যে কোনো লোক মুসলমান হচ্ছে তা না, উপজাতিদের মধ্য থেকে যে কাউকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে এরকম কোনো নজির এবং তথ্য নাই। যদিও কেউ কেউ একসময় এরকম অভিযোগ আনত, অতএব এটা উপজাতিরা ম্যাক্সিমামেই মানে সবগুলোই যারা যারা হচ্ছে সবগুলোই খ্রিস্টান ধর্মাবলম্ব হিসেবে আত্মপ্রকাশ করছে। ওরা দুটা ভাগে বিভক্ত, একটা হলো নিরস্ত্র নিরীহ পাহাড়ি, তারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতির সাথে মিশে, বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিশে, বাংলাদেশের মানচিত্রকে মেনে তারা বাংলাদেশেই থাকতে চায়, বাংলাদেশেই তাদের শেষ ঠিকানা। আর সশস্ত্র গ্রুপগুলো যেহেতু বিদেশিদের দ্বারা ওরা মানে পরিচালিত, বিদেশিদের ইন্ধনে ওরা কাজ করে এবং তাদের এটাই রুটি রোজগার, এই অস্ত্র দিয়েই তাদের রুটি রোজগার, এবং বছরে হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি টাকা তারা চাঁদাবাজি করে পাচ্ছে। অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো এটা মূলত বাংলাদেশ থেকে আলাদা করা। এখন যত কথাই বলুক তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে আলাদা করা। কিন্তু এদের সাথে সাধারণ নিরীহ নিরস্ত্র পাহাড়িদের সাথে আবার এই বিষয়ে দ্বিমত আছে। কারণ এই সশস্ত্র গ্রুপগুলো যেমনিভাবে পাহাড় বাঙালিদের থেকে চাঁদা আদায় করে, অপহরণ করে, হত্যা করে, মুক্তিপণ আদায় করে, ঠিক তেমনিভাবে নিরস্ত্র নিরীহ পাহাড়িরা ওদের দ্বারা নির্যাতিত। নিরস্ত্র নিরপরাধ পাহাড়িরা ওদের কথায় চলতে হয়, স্বাধীনতা ওদের নাই, বাক স্বাধীনতা নাই,
অস্ত্রধারী দেওয়ারা ওদের কণ্ঠ ধরে রাখছে, কণ্ঠ চেপে রাখছে, ওদেরকে চাঁদা দিতে হয়, একটা মুরগি বাজারে আনলে 5 টাকা দিতে হয়, 1 বোঝা লাকড়ি, একটা গরিব মহিলা, পাহাড়ি মহিলা যদি 1 বোঝা লাকড়ি আনে, ওই পাহাড়ি মহিলাটাকেই কিন্তু এই সশস্ত্র সন্ত্রাসীগুলোকে 10 টাকা দিতে হয়, 1 কানে জমি চাষ করতে হলে বছরে 1000 টাকা চাঁদা দিতে হয়, একটা মোটর সাইকেল চালাতে হলে সেখানে তাকে টোকেনের মাধ্যমে, গাড়ি চালাতে হলে টোকেনের মাধ্যমে বার্ষিক চাঁদা দিতে হয়। এটা যেমন বাঙালির দিতে হয় তেমনি নিরস্ত্র উপজাতীয়রা দিতে হয়। অতএব উপজাতীয়দের মধ্যে সবাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে না, সশস্ত্র গ্রুপগুলোই বাংলাদেশ সাথে থাকতে চায় না, ওরা মুখে বলুক বা না বলুক ওদের মূল লক্ষ্য হলো বাংলাদেশ থেকে আলাদা করা। ওদের যারা প্রভু তাদেরও টার্গেট তাই, ওদের যারা ওদেরকে যারা প্রমোট করছে তারাও বিদেশি শক্তিগুলোও তাই, এবং এনজিও সহ কিছু উন্নয়ন সংস্থা আছে বিদেশের, শক্তিশালী সংস্থা, বিদেশের বিভিন্ন বড় বড় সংস্থার পাওয়ারফুল অর্গানাইজেশন, তারাও কিন্তু এই এদেরকে ইন্ধন দিচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মানচিত্র থেকে এটাকে আলাদা করার জন্য। এই শান্তি চুক্তির কোনো ন্যূনতম 0% সফলতা নাই, বরঞ্চ এটাতে সংঘাত, অশান্তি, ভ্রাতৃত্ব বন্ধনের দূরত্ব অনেক বাড়িয়ে দিয়েছে, সংঘাত অনেক বাড়িয়ে দিয়েছে, বিশ্বাস অবিশ্বাসের মানে জন্ম দিয়েছে। এখানে এই শান্তি চুক্তি আমাদেরকে আরও অনেক দিন অনেক দূর পিছিয়ে দিয়েছে, শান্তি তো আসেনি, কারণ শান্তি চুক্তি হওয়ার পরে ওই পরপরই অর্থাৎ যেদিন বর্তমান প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র সমর্পণ করলেন খাগড়াছড়ির স্টেডিয়ামের মাঠে, ওই দিন আর খাগড়াছড়ি স্টেডিয়ামের গ্যালারি থেকেই UPDF নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তাহলে যে একটি সংগঠন JSS সন্তুলনমার নেতৃত্বাধীন সংগঠন থেকে অস্ত্র জমা নিল, অপরদিকে আরেকটা সংগঠন ওই সন্তুলনমার অস্ত্রের নল থেকে বেরিয়ে গেল এবং তারা আজকে তারা নিজেরও মুখোমুখি। এতে এই শান্তি চুক্তি প্রথম পাহাড়িদের মধ্যে ভাতৃঘাতী সংঘাত বাড়িয়ে দিয়েছে, বাঙালিদের সাথে তো আছেই, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত সংঘর্ষ হচ্ছে, আগে ছিল সশস্ত্র গ্রুপ এক গ্রুপ, এখন এই শান্তি চুক্তির পরে শান্তি চুক্তির কারণে এখন হয়েছে সশস্ত্র গ্রুপ তিন গ্রুপ। তাহলে তিন গ্রুপকে এখন জনগণ চাঁদা দিতে হয়, তিন গ্রুপের জন্যই ভয় আতঙ্কে থাকতে হয়, তিন গ্রুপের কারণেই মানুষ এখন ত্রিমুখী আক্রমণে আছে, আগে একমুখী আক্রমণে ছিল। অতএব মানুষ শান্তি চুক্তির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, যেটা আমরা শান্তি চুক্তি হওয়ার আগে বলে আসছিলাম, আন্দোলন করেছিলাম পার্বত্য অঞ্চলে, শান্তি চুক্তি হওয়ার পরেও করেছি, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই শান্তি চুক্তিকে প্রটেস্ট করে তিনি লং মার্চ করেছেন। অতএব আমরা তখনই বলেছি, এবং এই শান্তি চুক্তিটা কোনো রকম বিরোধী দলের সাথে আলোচনা ছাড়া, সংসদে কোনো রকমের কোনো অংশগ্রহণ ছাড়া, মাত্র 11 মিনিটে 1000-এর অধিক প্রশ্নকে পাশ কাটিয়ে সংসদে পাশ করা হয়েছে। অতএব এটা তখনই আমরা বলেছি যে এটা একটি ভুল, একটা চুক্তি ভুল সিদ্ধান্ত, এটা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা একদিকে আমার রাষ্ট্রীয় অখণ্ডতার যে থিম, ওই থিমের সাথে থাকে না, এটা একটা অঙ্গরাজ্যের মতো, স্বাধীন রাজ্যের মতো হয়ে গেছে। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।